আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রওনা দিয়েছি দাম্মাম, সৌদি আরব, দাম্মাম কর্নিশ। আজকে আপনাদেরকে দেখাবো কর্নিশে কী কী দেখার জায়গা আছে এবং কি মারিনা মহল মার্কেটের ভিতরে কী আছে। ঠিক আছে, তো চলুন দেখা যাক কী কী আছে দাম্মাম কর্নিশে এবং কি মারিনা মহলের মার্কেটের ভিতরে। পুরো সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাবো, তাহলে আপনারা আমাদের সাথেই থাকেন। এটি হলো আজকে আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ফার্স্ট একটি ব্লগ। আশা করি পুরোটি ব্লগ সুন্দর মতো দেখবেন স্কিপ করা ছাড়া, আর আমাকে একটু সাপোর্ট দিবেন। আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে সৌদি আরব, যদিও গরম পড়ে, আজকে ওয়েদারটা সুন্দর আছে। সন্ধ্যাবেলা আমরা বের হয়েছি, বের হওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু একটু ঘুমাইছিলাম বাসায়, যার কারণে এই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠলাম, মাগরিব নামাজ পড়লাম, তারপরে আমরা ওই যে পাশ থেকে বের হয়েছি, এই যে বন্ধু নিয়ে যাইতেছি। আমরা এখন চলে আসছি কর্নিশ, চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে কর্নিশ চলে আসছি। কর্নিশ থেকে এখন আমরা কর্নিশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এদিকে আপনারা দেখতে পারেন। এখন আমরা একটু দেখাবো, আপনাদেরকে দেখাবো, আমরা আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে দাম্মাম কর্নিশ। অনেকে সৌদি আরবে অনেক দূরে দূরে থাকেন, হয়তো এই দাম্মামে আসেন, কোনো ভাই ব্রাদার বন্ধু থাকলে আপনারা আসলে হয়তো এই যে মানে চিন্তা করেন যে আমরা কোথায় একটু ঘুরতে বের হবো। ঠিক আছে, তো এখানে আসতে পারেন আপনারা, দাম্মাম কর্নিশ আসতে পারেন, এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়। ঠিক আছে, চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন, তারপরে গিয়ে আপনার সিঙ্গেল আসতে পারেন ইচ্ছে করলে। আমি একটু ঘুরে আপনাদেরকে 360 ডিগ্রি দেখাইতেছি জায়গাটা কেমন। ঠিক আছে, এখানে আমার পিছনে দেখতেছি যে মাঠটা ঘাস, এখানে অনেক সুন্দর সুন্দর ঘাস আছে, আপনার ঘাসে বসতে পারেন। তারপরে ওই পাশে পিছনে হচ্ছে সাগর, রাত্রেবেলা একটু দেখা দিতে পারতেছি না আপনাদেরকে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু কর্নিশের যে ভিউগুলো একটু দেখাতে যেতেছি আপনাদেরকে। ঠিক আছে, আপনারা দেখেন, আর চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে যারা আসতে চান এখানে আসবেন, বসবেন, ঘুরবেন। আর বেশিরভাগ এখানে সৌদি আরব তো দিন থেকে রাত্রে অনেক সুন্দর, রাত্রেবেলায় সবাই ঘুরে। ঠিক আছে, বাচ্চাদের ছোট ছোট গাড়ি আছে, এগুলা বিক্রি করে না, কিন্তু এগুলো ভাড়া দেওয়া হয় এখানে। এখানে চাইলে আপনারা ভাড়া নিতে পারেন গাড়ি বাচ্চাদের জন্য, বাচ্চারা এই ভাড়া নিবে এবং এখানে চালাতে পারবে এগুলা। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা এখন মার্কেটের সামনে চলে আসছি। ঠিক আছে, তো আমরা এখন মার্কেটের দিকে যাবো, মানে মার্কেট গেট দিয়ে ঢুকবো। তো এর আগে মার্কেটের বাইরে, মার্কেটের যে বাইরের সাইডটা, ওইটা আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে,